সুপ্রিয় দর্শক মণ্ডলী এবার আমার জেম ক্রিয়েশন বাংলা নিউজ চ্যানেলক আমাদের হাইলাকান্দি জেলার পশ্চিম হাইলাকান্দির রাজপুর প্রজন্ম অস্থিত ফির মঞ্জুর আলী উর্ফে বুল্লুক শাহ মামুর রোজার সাজ বর্তমানে আরম্ভ হয়েছে এবং ওই রোজা কমিটির বর্তমান সভাপতি তথা প্রাক্তন শিক্ষক মইনুল হক লস্কর উনি ওই রোজার অগ্রগতি সম্পর্কে বা বর্তমান সাজ খাজ খাম সম্পর্কে উনি ওই রোজার দায়িত্ব সমজে নেওয়ার পর থেকে ওই রোজার যে অগ্রগতি হয়েছে সেই সম্পর্কে এবং বর্তমান কাজ সম্পর্কে উনি সামান্য অতি সংক্ষেপে আমার এই চ্যানেলে আলোচনা করবেন ধন্যবাদ জে এম ক্রিয়েশন সংবাদ সংস্থা আমি দায়িত্ব নেবার পর থেকে এই বুল্লুক শাহামোর রোজার কমিটিতে যে কাজ খাম আমরা আরম্ভ করেছি যে বর্তমানে রোজার কাজ বিশেষ অগ্রগতিতে আরম্ভ করা হয়েছে এবং সাহায্য সহযোগিতার অনেক হাত বাড়িয়েছেন আমরা এই সাহায্য সহযোগিতার জন্য আমরা কাজ দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছি আর এই নানা কমিটি থেকে আমি দায়িত্ব গ্রহণ করার পর থেকে তাদের যাতে এমন কোনো কাজ হয় নাই কিন্তু তারা জমি জমা কিছু কিনছিল এবং আমিও বর্তমানে আমার কমিটির সাহায্যে আমিও কিছু জমি বর্তমানে এনওসি বাইর করা হয়েছে আমি রোজার কিছু জায়গা রেজেস্টারি করার জন্য আমরা অতি সত্তর মানে পদক্ষেপ নিয়েছি অতি সত্তর আশা করি রেজেস্টারি করা হবে আর বর্তমানে আমি দেশবাসীর কাছে আবেদন করছি যে রজা কমিটি রজার কাজ আরম্ভ করা হয়েছে তাই ইচ্ছুক যারা আছেন বুল্লুক শাহ রাতে শরী হওয়ার জন্য তারা এই সহযোগিতা এবং সাহায্য করিতে আপনারা ফারিবেন। বা অ্যাকাউন্ট নাম্বারে যদি জমা দেন আমার কমিটি আমার সম্পাদক এবং আমি সভাপতি হিসাবে আমরা যৌথ একটা অ্যাকাউন্ট করেছি এফ এক্স ব্যাংকে সেই অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নম্বরটা আমরা পত্রপত্রিকায় আমরা অতি সত্বর এটা প্রকাশ করব। আপনারা এফএক্স ব্যাঙ্কের এই বুল্লুকসা আমুর যৌথ অ্যাকাউন্টে জমা দিলেও আমরা এই রাতে আপনারা কাজে সঠিক হইতে পারিবেন আমি কিছু রিসিপ্ট সাফা করিয়েছি আমরা চতুর্দিকে আমরা সাহায্য হাত বাড়ি বাড়ি বাড়িয়ে দিব আপনারা সাহায্য সহিতা সহযোগিতা রিসিটের মাধ্যমে আপনারা করিতে পারিবে ধন্যবাদ জে ক্রিয়েশন বাংলা নিউজ চ্যানেল ধন্যবাদ